বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হয় মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হলেন চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মী। মালদা বলে না, নর্থ বেঙ্গলে আমাদের মালদার বুকে একটা লেডিস বডি বিল্ডার তৈরি করতে পেরেছি, সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমার। মালদাতে অনেক মেয়েরা ব্যায়াম নিয়ে বলে মোটা হয়ে যাবো, ওয়েট চালে মোটা হয়ে যাবো, অসুস্থ ব্যায়াম ছেড়ে দিলে অসুস্থ হয়ে যাবো, তাদের ভুল ধারণা। ভুল ধারণা থেকে বের করে আমি একজনকে রেডি করতে পেরেছি, ভালো অ্যাচিভমেন্ট দিতে পেরেছি। পাশাপাশি অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়ে তৃতীয় স্থান দখল করে নেয় লিপিকা দেবনাথ। মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি জিমে মাত্র 8 মাস বয়স থেকে বডি বিল্ডিং এর প্রশিক্ষণ নিয়েছিল লিপিকা। মালদা থেকে দুজন অংশ নিয়েছিলেন জাতীয় স্তরের এই প্রতিযোগিতায়। লিপিকা তৃতীয় এবং বাপ্পা চৌধুরী নামে আরও একজন প্রতিযোগী চতুর্থ হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম কোনো মহিলা যিনি মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হয়েছেন। অ্যাকচুয়ালি পুনা মহারাষ্ট্রে মিস ইউনিভার্স, মিস অ্যান্ড মিস্টার অ্যান্ড মিস ইউনিভার্স যেটা হয়েছিল সেটা 16 তারিখে, সেটাতে অংশগ্রহণ করেছিলাম এবং ন্যাশনালের 62তম মানে 62nd ন্যাশনাল বডি বিল্ডিংয়ের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল, সেটাতে অংশগ্রহণ করেছিলাম। কী হয়েছে তুমি অংশ নিয়ে? ওমেন্স ফিটনেস মানে যেগুলো ক্যাটাগরি ছিল সেগুলো আমি বলছি, ওমেন্স ফিটনেস ছিল, ওমেন্স ফিজিক ছিল, ওমেন্স বিকিনি আর ফিট মডেল ছিল। তো আমি প্রথম দিন ইউনিভার্সে ওমেন্স ফিজিকের মধ্যে পার্টিসিপেট করেছিলাম, সেটাতে আমি 6th প্লেস এনেছি। অ্যান্ড ন্যাশনালে আমি পার্টিসিপেট করেছিলাম ওমেন্স বিকিনি ফিটনেসের মধ্যে, যেটাতে আমি 3rd প্লেস পেয়েছি, ব্রোঞ্জ মেডেল। প্রত্যন্ত জেলা থেকে উঠে এসে এত বড় সাফল্য পাওয়ায় উচ্ছ্বসিত তাদের পরিবারের সকলেই। শনিবার 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় ওই জিম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয় এবং আরও জানা যাচ্ছে ওই যুবতী স্বাস্থ্যকর্মীর বাড়ি ত্রিপুরাতে, কর্মসূত্রে তিনি মালদাতে থাকতেন। সব মিলিয়ে তাদের এই সাফল্য ঘিরে উচ্ছ্বসিত সকলেই। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ বাংলা।